শুরু করছি 42-এ 42। নির্বাচনের আগে 42টা আসনের প্রবণতা কেবল নয়, সেই প্রবণতা কিরকম ভাবে বদলে বদলে যাচ্ছে সেটার খবর দেব আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজ মুর্শিদাবাদ, র্যাডক্লিফ সাহেবের খামখেয়ালিপনা তো ছিলই, হুগলি নদীর পাশেই এই অঞ্চল চলে গিয়েছিল সীমানার ওপারে, মানে পূর্ব পাকিস্তানে। 15 তারিখে স্বাধীনতা দিবস উদযাপনের সময়ও মুসলমান অধ্যুষিত এই অঞ্চল কার হাতে আছে তা নিয়ে প্রচুর সংশয় ছিল। শেষমেশ 17 আগস্ট এই অঞ্চলে পতাকা তোলা হয় আর অফিসিয়ালি এই অঞ্চল ভারতের মধ্যে আসে। মুর্শিদ কুলি খানের নামে এই শহর আর জেলা একসময় ছিল বাংলা বিহার উড়িষ্যার রাজধানী, সবাই জানে। বাদশাহী সড়ক দিয়ে জোড়া হয়েছিল মুর্শিদাবাদ, মানে রাজ্য রাজধানী, আর কলকাতাকে। সে সড়ক আজও আছে। সেই মুর্শিদাবাদ দেশের প্রথম নির্বাচন দুটো বাদ দিলে 52-57 কংগ্রেসের হাত ধরে বহুকাল। 62 থেকে 72 কংগ্রেসকে হারিয়ে সাংসদ হয়েছিলেন সৈয়দ বদরুজ্জোহা। চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোসের অনুগামী এই মানুষটি পণ্ডিত ছিলেন, প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন। 43-44 সালে ইনি কলকাতার মেয়রও হয়েছিলেন। অনেকেরই জানা নেই, স্বাধীনতার আগে 5-5 জন সংখ্যালঘু মুসলমান কলকাতার মেয়র হয়েছে, যদিও স্বাধীনতার পরে ফিরহাদ হাকিমি প্রথম সংখ্যালঘু মানুষজনের মধ্যে থেকে মেয়র। তো এই সৈয়দ বদরুজ্জোহা 74 সালে মারা যান, 77-এ ভারতীয় লোকদল এই আসনে জেতে। তারপর 1980 থেকে 99 পর্যন্ত 7 বার একটানা CPIM এই আসনে জেতে। 2004-এ কংগ্রেসের আব্দুল মান্নান হোসেন, CPM-এর আব্দুল মান্নান হোসেন, মান্নানদার সঙ্গে গুলিয়ে ফেললে হবে, আব্দুল মান্নান হোসেন CPM-এর যুব নেতা মাইনুল হাসানকে হারান, যিনি 98-99 ওই আসনে CPIM-এর হয়ে জিতেছিলেন। যুব নেতা ছিলেন, লেখালেখি করতে ভালোবাসতেন। এই মাইনুল হাসানকে রাজ্যসভাতেও পাঠানো হয়েছিল হেরে যাওয়ার পর। 2011-তে বাম সরকারের পতনের পরে উনি কংগ্রেসের বাম জোট নিয়ে সরব ছিলেন। সৈফুদ্দিন চৌধুরীর লাইনে দল চলুক সেটা বলতেন, আগে থেকেও বলতেন, পরেও বলতেন। 2015-তে বহরমপুরে তৃণমূলের ক্যাডার বাহিনীর হাতে বেদম ধোলাই খেয়েছিলেন। তারপর 2018-এর 21-শে জুলাই ওনাকে দেখা গেল তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে। উনি তখন থেকেই তৃণমূলেই আছে। 2014-তে CPIM-এর বদরুদ্দোজা খান জিতেছিলেন এই মুর্শিদাবাদ আসনে, পেয়েছিলেন 33.33% ভোট। CPIM-এর ভোট কমেছিল 10 শতাংশের বেশি, কিন্তু CPM জিতেছিল। কংগ্রেস পেয়েছিল 31%, তৃণমূল 22% আর BJP 7.84% ভোট। মানে ভোট কাটাকুটির ফলে CPIM সেবারে জিতে গিয়েছে। 2019-এ তৃণমূল পেল 41% ভোট, কংগ্রেস 26, BJP 17 আর CPIM আগের বারের সাংসদ যিনি, তিনি পেয়েছিলেন ওই বদরুজ্জোহা 12.44% ভোট। ভোট কমেছিল 21% বেশি। এই ভোটের হিসেব স্পষ্ট বলে দেয় যে CPIM রাজ্য সম্পাদক এই আসনে লড়ছেন কেন, আর তার এই রাজ্যে কংগ্রেস CPIM এর জোটের এত চেষ্টা কেন। সেদিক থেকে দেখতে গেলে এটাই একমাত্র আসন যেখানে কংগ্রেস সমর্থিত CPIM প্রার্থী জিতে গেলেও জিতে যেতে পারেন ওই জোটের অঙ্কতে, অর্থাৎ কংগ্রেস CPIM এর কংগ্রেস বাম জোট মিলে যদি কোথাও জেতে তাহলে এই আসনে জিততে পারে। আগের ভোটের অঙ্ক সেই কথাই বলছে, কিন্তু এর পরে হয়েছে 2021-এর বিধানসভার ভোট। সেখানে এই আসনের 7টা বিধানসভার মধ্যে ভগবানগোলা, হরিহরপাড়া, রানীনগর, ডোমকল, জলঙ্গি আর করিমপুর 6টা আসন আছে তৃণমূলের হাতে। কেবল মুর্শিদাবাদ আসনটা গেছে BJP-র হাতে। এই লোকসভা আসনের হিসেব ধরলে ওই 7টা বিধানসভা আসনে 54.2% পেয়েছিল তৃণমূল। বাম কংগ্রেসের মিলিত ভোট ছিল 23.2% আর BJP-র ছিল 18.9%। মানে 2019-এর তুলনায় BJP-র ভোট এই আসনে 1% বেড়েছিল। এবারে ওই মুর্শিদাবাদের বিধায়ক, মানে
মুর্শিদাবাদের যিনি বিধায়ক তিনি বিজেপির গৌরীশঙ্কর ঘোষ, তিনি এবারে লোকসভায় বিজেপির প্রার্থী। কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম, তৃণমূলের গতবারের জয়ী সাংসদ আবু তাহের খান, এবং জানি না কবে প্রার্থীপদ তুলে নেবেন বা আদৌ তুলবেন কি না, এই আসনে আইএসএফ এর একজন প্রার্থী নমিনেশন ফাইল করেছেন হাবিব শেখ। এখনো পর্যন্ত তিনি আছেন, অন্তত যখন এই অনুষ্ঠান রেকর্ড হচ্ছে তখনও তিনি প্রত্যাহার করেননি। তৃণমূলের কাছে ছজন বিজয়ী বিধায়ক আছে, পঞ্চায়েত জেলা পরিষদ আর সমিতির গরিষ্ঠাংশ সদস্যরা আছে, শক্তপোক্ত সংগঠন আছে। কমরেড সেলিমের জন্য এই আসনে তৃণমূল নেতৃত্বের বাড়তি চাপও আছে। মোহাম্মদ সেলিমের কাছে কংগ্রেস আর সিপিএম এর ভোট শতাংশের সহজ হিসেব রয়েছে, যা জুড়ে গেলেই ম্যাজিক হয়ে যেতে পারে। বিজেপি নিশ্চিতভাবে এই আসনে তিন নম্বরে, যেটা দেখার যে তিনি কত ভোট পাবেন। তিনি যদি ওই 18-19% ধরে রাখেন তাহলে কিন্তু এই আসন তৃণমূলের দিকে ঝুঁকে পড়বে। আর সেলিমের কাছে চ্যালেঞ্জ হলো কংগ্রেস সিপিএম এর ভোটকে এক বাক্সে এনে ফেলা। সেদিন তো খুব দূরে নয় যখন এই অঞ্চলে এই আসনে কংগ্রেসের একেবারে তলার সারির কর্মীদের সঙ্গে খুনোখুনি হয়েছে হরদম। হরিহরপাড়ার কাছে মালোপাড়ার ম্যাসাকার সবার মনে আছে, সেই হাত কেটে নেওয়া, লাশ ফেলে দেওয়া। যুযুধান পক্ষের নেতৃত্ব আজ একে অন্যের হাত তো ধরেছেন অঙ্কের হিসেবে, কিন্তু তাদের ভোটকে কি এক জায়গাতে আনতে পারবেন? যদি পারেন তাহলে সেলিমের জয়ের আশা থাকছে, আর ভোট ট্রান্সফার না হলে সেলিমকে আবার হেরেই ফিরতে হবে। বিজেপির সমস্যা এই অঞ্চলের 68.5% সংখ্যালঘু মুসলমান ভোটার, তারা বড়জন 17-18-19% ভোটেই আটকে যাবে, তিন নম্বরে থাকবেন। প্রচার সবে শুরু হয়েছে, আরও ঠিকঠাক ইনপুট আশা করছি পেয়ে যাব, তখন ওই ভোট ট্রান্সফারের বাস্তব অবস্থাটা নিয়ে আবার কথা বলা যাবে। কারণ ওই ভোট ট্রান্সফারের ওপরেই এই আসনের ভাগ্য নির্ভর করছে। তবে একটা কথা বলেই দেওয়া যায়, এই আসনের লড়াই কিন্তু তৃণমূল আর বাম কংগ্রেসের মধ্যেই হচ্ছে, মানে যে ইন্ডিয়া অ্যালায়েন্স কি অন্দর কি বাত হ্যায়। আজ এখানেই শেষ করছি, নমস্কার।